গুড মর্নিং, আমরা বেতারবাড়ি থেকে অন্তত 80 কিলোমিটার দূরে চলে এসেছি। আর আমার সাথে যে ডিয়া আর আমার দাদা সমীরদা, তো এখন আমরা বেরোচ্ছি। তো ডিয়া ওকে সব ওকে তো তো চলো ওঠো। তো বন্ধুরা, প্রচণ্ড কুয়াশা ছিল, আজকে বাড়ি থেকে বেরিয়েছি 5:30 নাগাদ, আর এখন আমরা পলসনটা পার করে চলে এসেছি। প্রচণ্ড কুয়াশা ছিল, তো তোমরা দেখলেই এর আগের ফুটেজে, তখন আমি ক্যামেরাটা সেটিং করিনি, তো রিয়াকে দিয়ে ফুটেজটা তুলিয়েছিলাম। আর খুব সুন্দর, আজকে দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর। কালকে আমরা ভেবেছিলাম 8টার সময় ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমাতে পারিনি। ঘুমিয়েছি কটাই রিয়া? রাত 12টার সময় 4 ঘন্টা ঘুমিয়েছি, ভগবান যেন রাস্তায় ঘুম না পায়, ব্যাস এটাই। চলো একদম 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 ওঠো। তো এটা হচ্ছে পাপ্পু ধাবা, পাঞ্জাবি ধাবা, এখানে আমরা চা খেলাম, সকাল থেকে চা খাইনি। তো এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে যাব। তোমরা যে ব্লগটা দেখছো, এই যে সমীরদা, এটা হচ্ছে আমাদের দাদা সমীরদা। সমীরদা সবাইকে গুড মর্নিং বলে দাও, ভিউয়ার্সদের গুড মর্নিং বলে দাও। চলো তো চলো বন্ধুরা, ভিডিও এনজয় করো। আজকে সকালটা বেশ সুন্দর কেটেছে আমাদের, কাটেনি এখনো সকালটা পুরো। তো আজকের প্ল্যান আছে আমাদের বেতোয়ারহাট থেকে শিলিগুড়ি, তো এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে 80 কিলোমিটার দূরে আছে ফারাক্কা, আমরা ফারাক্কা পার করে, ইচ্ছা আছে ইটাহারের একটা ভালো রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো গাইস, মজা নাও বন্ধুরা। শীতের সকালের মজাটা একটা আলাদা রকম। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বাবারে লেপের তলা থেকে বেরোতেই পারছি না, এত ঠান্ডা এত ঠান্ডা। কিন্তু না, এক্সাইটেড আমাদের এই রাইডটার জন্য ছিল অনেক দিন, কারণ লকডাউনের পর আমরা কোথাও ঘুরতে যাইনি তেমনভাবে। তো এটা আমাদের রাইড, তো আজকে আমরা শিলিগুড়ি যাব। তো আগে আগে তোমরা দেখো পুরো রাইড, পুরো রাইডের ভিডিও আসবে, আর তোমরা এনজয় করো। কোথায় কোথায় যাব ডিটেলস তোমাদের দিয়ে দেবো, তার সাথে সাথে ইনফরমেশনও দিয়ে দেবো, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কীভাবে থাকছি, কী খাচ্ছি, কত নিচ্ছে হোমস্টে হোটেল থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস, তোমাদের বন্ধু আর কে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে লাইক করবে, তাহলে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, সাইডে যে বেল আইকনটা আছে কি করে ক্লিক করবে, জ্যাকেট ছুঁড়ে মারো, মোবাইল ছুঁড়ে মারো, যাই ছুঁড়ে মারো, যেভাবে হোক তোমরা সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করো। তো চলো বন্ধুরা, এখন 9টা বাজে, আমরা ফারাক্কায় পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। এর আগে তোমাদের অরুণাচল ব্লগে আমি বেতোয়া থেকে শিলিগুড়ি আসার সময় ফারাক্কা ব্রিজের অবস্থা দেখিয়েছিলাম। তো তারপরে অনেকবার সিকিম গিয়েছি দুবার, তো তখন দেখায়নি, কারণ বেতোয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এমন কিছু পড়ে না, তো সেভাবে ব্লগ বানানো হয় না। তো আজকে দেখি অনেকদিন পর আবার সেই ফারাক্কা ব্রিজ, রাস্তা পুরো ক্লিয়ার আছে, তো সেভাবে তেমন কোনো জ্যামে আমরা পড়িনি, খুব সুন্দরভাবে এসেছি। ওয়েদারটা খুব সুন্দর, এখন এই এখানে 14 ডিগ্রি তাপমাত্রা। আর এই যে দেখো ফারাক্কা ব্রিজ, এই ফারাক্কা ব্রিজে ওখানে কিছু পাখি পোষা থাকে, আমি দেখেছি, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অত দূরে যাবে কিনা চোখ দেখো। তো এখানে যদি দ্রোণ উড়াতে পারতাম তো ভালোই হতো, কিন্তু না, এখানে দ্রোণ উড়ানো যাবে না, কারণ এখানে আমরা দাঁড়াবো না। আমরা ইটাহারে একটা রেস্টুরেন্টে দাঁড়াবো, সেই রেস্টুরেন্টে একবার দাঁড়িয়েছিলাম গুরুগম্বাজ রাইডে, তখন আমরা ওখানে তোমরা দেখেছিলাম আমার ওই ভিডিওটা, তোমরা না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে নিও। তো আজকেও সেই সেম প্লেসে যাবো, ওখানে খাবারটা খুব সুন্দর পাওয়া যায়, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ সকাল সকাল খেতে ভালো লাগে না, শুধুমাত্র ওই পাপ্পু ধাবাতে চা খেলাম। তো গাইস, যেতে যেতে ফট করে আমাদের কৃষ্ণনগরেরই রাইডার গৌতম দা
অনেকেই হয়তো চেনো, আর তার ওয়াইফ দীপান্বিতা দি তাদের সাথে দেখা হয়। তারা একটা মেঘালয় রাইডের জন্য বেরিয়েছিল, বাট আমি যে ফুটেজটা রেকর্ড করেছিলাম আমার মাইক্রোফোন অন ছিল না, যার জন্য রেকর্ড করতে পারিনি। তো বলে দিচ্ছি, তো ফট করে হঠাৎ দেখা হয়, আমি যাচ্ছিলাম শিলিগুড়ি, দাদাও যাচ্ছিল শিলিগুড়ি, তো একটা মিট আপ আমাদের হয়ে যায় এখানে। দুঃখের কথা আর কি বলবো তোমাদের, বলো। এই যে ফার্স্ট লিক এই রাইডের ঠিক করছে ভাই, আর এটা হচ্ছে ডালকোলা, এটা ঠিক হচ্ছে। আর আমার সাথে আছে দাদা আর রিয়া। অবস্থা দেখো, আজকে অবস্থা খুবই খারাপ, তো দেখা যাক কী হচ্ছে। দেখো, যদিও বেরোচ্ছিল না হাওয়া, তবুও আমি চেষ্টা করলাম, না দরকার নেই, যদি প্রবলেম হয় পরে ওর জন্য আমি বললাম না লিকটা ঠিক করে নিই। আর গাড়ির অবস্থা দেখো কী অবস্থা, ধুলো বালি, রাস্তার কাজ হচ্ছে, তো NH-34-এর কাজ হচ্ছে, যে কারণে গাড়ির অবস্থা খুবই খারাপ। তো ওয়াশ করবো শিলিগুড়ি গিয়ে। আর এটা হচ্ছে ডালকোলা, তোমাদেরকে ডালকোলাটা দেখিয়ে দিলাম। এবার জ্যামে পড়িনি সেভাবে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। হ্যালো গাইজ, এতক্ষণ পর লাঞ্চ করব এই A1 রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। এর আগের বার এসে ওখানে দাঁড়িয়েছিলাম, তো বেশ ভালো ফুড। আর এই যে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, তো এখন খাবো, কারণ টাইম অনেক হয়ে গেছে। এখান থেকে শিলিগুড়ি মাত্র 80 কিমি, হ্যাঁ 100, এখান থেকে শিলিগুড়ি 100 কিমি, আর 100 কিমি পথ বাকি আছে। তো লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাবো। তো ভেতরে সবাই আছে, ওরা লাঞ্চ করছে, আমিও যাই গিয়ে লাঞ্চটা সেরে নিই। কি আছে আজকে লাঞ্চে? কি রুটি? ওটা কোনো ব্যাপার না। তো চলো গাইস, খাবারটা খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যস্থল শিলিগুড়িতে যাব। তো এই রেস্টুরেন্টে আমরা এসেছি, এখন রুটি খাচ্ছি আর তার সাথে মিক্স ভেজ। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর শিলিগুড়ি গিয়ে তোমাদেরকে ইভিনিংয়ের কিছু ফুটেজ দেখাবো। আর আজকে রাইডটা সত্যি কথা বলতে, যতবার আমি শিলিগুড়িতে এসেছি ঘুম ঘুম পায় মাঝে মাঝে, কিন্তু এবার একদম কন্টিনিউ, চোখের পাতা একটু পড়েনি, একদম টান টান চলে এসেছি জল দেখতো। ঠিক আছে, তো খেয়ে নিই, ঠিক আছে, তারপর আসছি তোমাদের সাথে। আমি বললাম যে কলকাতা বাস স্ট্যান্ড কৃষ্ণগড় বাস স্ট্যান্ড জংশনের থেকে ছাড়ে সেই সেই গেটে দাঁড়িয়েছি। আচ্ছা ঠিক আছে দাঁড়া, ওই তো 2 মিনিট 800 মিটার। এক বছর পর শিলিগুড়িকে দেখলাম, সিদ্ধার্থ।